তিনটি জিনিস থাকলে আপনার পতন হবেই হবে। এক নম্বর অহংকার। কথায় বলে অহংকার পতনের মূল। আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলেই আপনার পতন অনিবার্য, তাই আপনি অহংকার বর্জন করুন। দুই নম্বর মিথ্যা। আপনি যদি কথায় কথায় মিথ্যা বলেন তাহলে আপনার পতন হবে, এটা নিশ্চিত, কারণ মিথ্যাবাদীকে কেউ কখনোই পছন্দ করে না, কেউ কখনো তার উপর বিশ্বাস রাখে না। তাই আপনি যদি সবসময় মিথ্যা বলেন তাহলে আপনার পতন হবে, এটা একদম কনফার্ম। তিন নম্বর হিংসা। আপনি যখনই মানুষকে হিংসা করবেন আপনার মধ্যে যে প্রতিভা থাকবে, আপনার মধ্যে যে ক্রিয়েটিভ থিঙ্কিং থাকবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই আপনি কখনোই মানুষকে হিংসা করবেন না, আপনি এমন কাজ করেন যে কাজের ফলে মানুষ আপনাকে হিংসা করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।